আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের অনলাইন ক্লাসে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাংলা। আজকে আমরা বাংলার কোন পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি একটা পদ্য। আমাদের পদ্যে একটা পদ্য হচ্ছে পাখির কাছে ফুলের কাছে। আজকে আমরা এই পাঠ নিয়েই আলোচনা করব। তো এই যে এই পদ্যটা, এই পদ্যটা কে লিখেছেন? লিখেছেন কবি আল মাহমুদ। তাহলে প্রথমেই আমরা আমাদের কবি পরিচিতিটা একটুখানি দেখে নেব। তাহলে চলো আমরা আমাদের কবি পরিচিতিটা দেখে ফেলি। দেখো, আল মাহমুদ খ্যাতিমান কবি। আমরা অনেকেই জানি যে কবি আল মাহমুদ একজন খ্যাতিমান কবি। 1936 সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। এবং কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে দেখো, ব্রাহ্মণবাড়িয়ার জর্জ সিক্স স্কুল থেকে তিনি প্রবেশিকা পাশ করেন। সাংবাদিকতা ও চাকরি ছিল তার পেশা। তার পেশা কি ছিল? তার পেশা ছিল সাংবাদিকতা এবং চাকুরি। তিনি গণকণ্ঠ ও কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে এখান থেকে আমরা আরও একটা তথ্য জেনে ফেললাম যে তিনি কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি গণকণ্ঠ এবং কর্ণফুলী এই দুইটা পত্রিকার সম্পাদক ছিলেন। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি নেন এবং পরিচালক হিসেবে 1995 সালে অবসর গ্রহণ করেন। তাহলে দেখো, এখান থেকে আমরা আরেকটা নতুন তথ্য পেলাম যে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি নেন এবং 1995 সালে অবসর গ্রহণ করেন। এই ছিল আমাদের কবি পরিচিতি। এবারে আমরা আমাদের পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি সম্পর্কে একটুখানি দেখে ফেলব। দেখো, আমাদের পাঠের উদ্দেশ্য, আমাদের পাঠের উদ্দেশ্যটা আসলে কি, আমরা এই পাঠ থেকে কি কি শিখব। আমাদের পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নিসর্গপ্রীতি জাগ্রত করা, এবং আমাদের পাঠ পরিচিতি আমরা এখন একটু দেখে নেব। দেখো, পাখির কাছে ফুলের কাছে শীর্ষক কবিতাটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে, এই কবিতাটা সেখান থেকে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এর উৎসটা এটাই। এই কবিতায় কবির নিসর্গ প্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। এখানে কবির নিসর্গ প্রেম গভীরভাবে ফুটে উঠেছে এবং সেখান থেকে তিনি শিক্ষার্থীদের মধ্যেও সেটা জাগ্রত করে। তারপরে দেখো, এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান। এখানে কবি কি চাইছেন যে প্রকৃতির যে একটা বিচিত্র সৌন্দর্য আছে, আমরা সবাই যেহেতু বাংলাদেশের নাগরিক, আমাদের বাংলাদেশ কি বিভিন্ন রকম প্রাকৃতিক রূপের অধিকারী, তো আমরা সবাই প্রকৃতির সাথে পরিচিত, কবিও সেই প্রকৃতির সাথে পরিচিত। আর কি বলছেন যে তাদের সঙ্গে মিশে যেতে চান। তিনি শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগই করতে চান না, তিনি প্রকৃতির সাথে মিশে যেতে চান। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় সখা। কি বলছে এখানে? যে প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় এবং সখা। সখা মানে আমরা সবাই জানি যে আমাদের বন্ধু। তারপরে দেখো, কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান। কবি সেই প্রকৃতির সাথে মিশে যেতে চান এবং প্রকৃতির সাথেই তিনি জীবনযাপন করতে চান। জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কে সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন। জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে সম্পর্কটা, তিনি সেটা নিজের মধ্যে নিজেকে দিয়ে অনুভব করতে পারেন। আর কি বলছে এখানে? আর তার ছড়া কবিতার খাতা ভরে ওঠে প্রকৃতির সেই সৌন্দর্য ও আনন্দের পঙ্ক্তিমালায়। তিনি দেখো প্রকৃতিকে এত সুন্দরভাবে অনুভব করেন যে তার ছড়া এবং কবিতার খাতা যেটা, সেইটাও তিনি আনন্দের সাথে গুছিয়ে সুন্দরভাবে রচনা করেন। তাহলে দেখো, আমরা আমাদের এই ক্লাসে কবি পরিচিতি জানলাম, পাঠের উদ্দেশ্য জানলাম এবং পাঠ পরিচিতি জানলাম, এবং আমাদের
কবিতার নাম কি ছিল? পাখির কাছে ফুলের কাছে। আমরা জেনেছি যে এই কবিতাটা লিখেছেন আল মাহমুদ। তো আজকে আমরা এই বেসিক জিনিসগুলো তো জেনে ফেললাম এবং আগামী ক্লাসে আমরা মূল কবিতাটার সারমর্মটা বুঝিয়ে পড়বো। এবং তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।